বাহারি ডিজাইনের সব সুন্দর সুন্দর ঘর দেখলেই হয়তো ইচ্ছে করবে যে আমারও এরকম একটি ঘর হোক, এমন একটি বাড়ি হোক, আমি গিয়ে কিনে নিয়ে আসি। ঐতিহ্য শত বছর ধরে চলে এসেছে, আমার বাপদাদার আমল থেকে অনেক অনেক দীর্ঘদিন যাব চলতেই আসি, এটার কোনো ক্ষয় নেই। এই ঘরটা আপনি 100 বছর ব্যবহার করবেন, আবার আমাদের কাছে আসবেন যে ভাইয়া বিক্রি করবো, আমরা আবার এটাকে চেঞ্জ করে দিব। সুন্দর আর আমার শখ এরকম একটা ঘর করার। আসসালামু আলাইকুম, আমি সোমা আফরোজ, আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে। আমি এখন আছি বিক্রমপুরের ঐতিহ্যবাহী ঘরের হাটে। অনেক ধরনের হাটের নাম আমরা শুনেছি, পশুর হাট, মাছের হাট, কাপড়ের হাট, কিন্তু আজ তো রেডিমেড ঘরও যে বিক্রি হয় তারও যে হাট রয়েছে সেটা কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না। অ্যাকচুয়ালি আমি জানতাম না, আর যখন জানলাম তখন ছুটে এলাম এর উপর একটা ভিডিও করতে। বিক্রমপুর বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে 12 মাইল দক্ষিণে অবস্থিত। বর্তমানে এই অঞ্চলটি মুন্সিগঞ্জ জেলার অন্তর্গত। বিক্রমপুর বাংলার একটি ঐতিহাসিক এলাকা। পদ্মা নদীর কোল ঘেঁষে বিক্রমপুরের বেশিরভাগ সীমানা। পদ্মা নদীর ভয়ঙ্কর ভাঙনের রূপের কারণেই এ অঞ্চলের মানুষদের প্রায়ই বাড়িঘর স্থানান্তরের প্রয়োজন হয়। তাছাড়া নদীর হঠাৎ প্লাবন থেকে রক্ষা পেতেও এ অঞ্চলে ঘর বাড়ি নির্মাণে রয়েছে আলাদা বৈশিষ্ট্য। মুন্সিগঞ্জ যাওয়ার পথে রাস্তার দুধারে চোখে পড়ে মাচার উপর কাঠের তৈরি সুন্দর সুন্দর একতলা দোতলা ঘরবাড়িগুলো। লৌহজংয়ের কাঠপুট্টি সহ মুন্সিগঞ্জের আরও কয়েক জায়গায় এসব ঘরবাড়ি তৈরি হয়। শুধু যে তৈরি হয় তা না, এসব সুন্দর ঘরবাড়িগুলো বিক্রি করার জন্য রয়েছে হাটও। সেই ঘরের হাটের বিষয়ে বিস্তারিত পরে বলছি। কথা বলতে বলতে পৌঁছে গেছি লৌহজংয়ের কলাবাগান কাঠপট্টিতে। আমরা ঘরের হাট ঘুরে দেখব, তার আগে চলুন আপনাদের দেখিয়ে নিয়ে আসি এখানকার কাঠের তৈরি বাড়িঘরগুলো কিরকম হয়। গ্রামে প্রবেশের সাথে সাথে এখানকার স্থায়ী বাসিন্দা ও ঘর বেচা কেনার ব্যবসায়ী সোহাগ ঢালি ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। ওনার বাড়িতেই যাব আমরা। আমরা এখন চলে এসেছি একটি বাড়িতে। এই বাড়িতে কিন্তু এই যে আমার পেছনে ঘরগুলো দেখছেন, এখানে মানুষ বসবাস করে, এটি একটি বাড়ির দুটো সুন্দর দোতলা ঘর। 79 সালে এই ঘরগুলো করা, না সম্পূর্ণ হাতে কাজ, মেশিনারি কাজ নেই, আমাদের একটু সময় বেশি লাগে, খোদাই করা কাজ। তো দেখেন না কীভাবে আছে, ফুটে আছে কিন্তু 79 সালে। এখন আমরা যত্ন করি না তো তার জন্য একটু দেখা যায়, কিন্তু এটা যদি সুন্দর করে ধুই মুছি তো আরও ভালো লাগে। এই যে আমার পেছনে বাড়িটি, এই বাড়িটি প্রায় আজ থেকে 40 বছর আগে তৈরি হয়েছে। এই বাড়িগুলোর গ্যারান্টি প্রায় 100 বছর, আর 40 বছর পুরাতন একটা বাড়ি আমি দেখেই নিলাম। এটা একটি গ্রামের বাড়ি। এই গ্রামের এই যে বাসাটাতে এসেছি, চারপাশে ঘুরানো সব টিন আর কাঠ দিয়ে তৈরি বাড়ি। এবার আমরা যাব ঘর বিক্রির হাটে। লৌহজং কলাবাগান কাঠপুট্টি বাজারের রাস্তার দুই পাশে রয়েছে অনেক টিম্বার হাউস। টিম্বার হাউস মানে হচ্ছে যেখানে গাছ কেটে চেরাই করে কাঠ বিক্রি করা হয়। এখানকার এসব টিম্বার হাউসই ঘর বানিয়ে বিক্রি করে। প্রথমে আমরা গেলাম এখানকার নাম করা জসিম টিম্বারে। ভিতরে ঢুকতেই দেখলাম বেশ বড় পরিসরে নিত্য নতুন ঘর তৈরি করার মিস্ত্রিরা কাজ করছেন। বড় একটি কর্মযজ্ঞ, এক একজন এক এক কাজ করছেন। এই যে এটা জসিম টিম্বারের ঘর, মালিক হলো জসিম টিম্বার। এখানে যে ঘরগুলো রেডিমেড ঘরগুলো আছে একতলা দেড়তলা করে, এবং আমার পেছনে যে ঘরটি রয়েছে এই ঘরটির সামনে খুব সুন্দর কারুকাজ করা কাঠের ডিজাইন করা একটি বারান্দা, তার পেছনে দুটি ঘর, একসাথে পুরো একতলা একটি ঘর ডিজাইন করা, চারপাশে সব রেডিমেড তৈরি করা ঘর রাখা আছে। চাইলেই আপনি আপনার পছন্দ মতো ঘর এখান থেকে কিনে নিতে পারবেন। এই হচ্ছে একটি কাঠের এবং টিনের তৈরি রেডিমেড ঘর, যে ঘরের ভেতর দিয়ে আমি হাঁটছি। এই ঘরের পাটাতনগুলো হয় কাঠের এবং অনেকগুলো জানালা রয়েছে চারপাশ দিয়ে, যে কারণে খুবই খোলামেলা। আর এই একটা সাইড দিয়ে হচ্ছে সিঁড়ি উঠে গেছে। এই ঘরটা হচ্ছে দেড়তলা ঘর। এই সিঁড়ি দিয়ে উঠে উপরে একটা তলা আছে, সেখানেও আবার কাঠের পাটাতন। চলুন দেখে আসি ঘরের দোতলা। এই হচ্ছে ঘরের দোতলা। দোতলার চারদিকেও অনেকগুলো জানালা রয়েছে, আর সাদা টিন দিয়ে তৈরি এই বাড়িটি, আর উপরে পুরোটা টিন। এই বাড়িগুলো হচ্ছে বিক্রমপুরের 100 বছরের ঐতিহ্য। আমরা যখন বিক্রমপুরে ঢোকার পর থেকে কিন্তু রাস্তার দুপাশে শুধু এই ধরনের বাড়ি দেখেছি। এখানকার মানুষজন এই ধরনের টিন এবং কাঠের তৈরি বাড়িগুলোতেই থাকে। আমরা যে হাটটাতে এসেছি, এই হাটে ম্যাক্সিমাম বাড়িগুলোই সাদা টিন এবং
খয়েরি কাঠের, কাঠগুলো কারুকার্য করা এবং টিনটা সাদা। একটা ঘর বানাইতে কতদিন লাগে আপনাদের? লাগে 15-20 দিন লাগে, মানে নতুন করে আর কি কমপ্লিট করতে 15-20 দিন লেগে যায়। আপনার নকশা যত হইব কাজ একটু বাড়বো বা দু একদিন বেশি যাইব, আবার নকশা ছাড়া ঘর একটু কাজ কম লাগে। আচ্ছা, এই ঘরগুলো তো জনপ্রিয় কেন, সবাই এত কিনতে চায়? জনপ্রিয় দেখা থাকে, আরাম আছে, জানালাগুলো খুলে দিলে বাতাস বুতাস সবকিছু পাইতে সুবিধা আছে। কত বছর ধরে কাজ করেন দাদা? আমি তার কাজ করি আজ 20 বছর, মানে মিস্ত্রি 20 বছর। আচ্ছা, এটা সর্বোচ্চ কত দাম হইতে পারে একটা ঘরে? একটা ঘরে মানে উপরে উপরে আছে আপনার 40-50 আছে। 40-50 লাখ? হ্যাঁ আছে। 1 কোটি টাকার ঘর আছে? আছে। হাতে যারা বিক্রেতা আছেন তাদের সাথে কথা বলে জেনেছি যে ঘরগুলো এখানে 1.5 লাখ থেকে শুরু করে 30-35 লাখ পর্যন্ত দামের ঘর রয়েছে। ডিজাইন অনুযায়ী এবং কাঠ টিনের রং অনুযায়ী কাঠের ঘরগুলোর দাম বিভিন্ন হয়ে থাকে। খুব সুন্দর কাঠের কাজ করা রং বেরঙের টিন দিয়ে তৈরি এখানকার এই রেডিমেড ঘরগুলো, যেটা সহজেই যে কারো দৃষ্টি আকর্ষণ করবে। তাই এই ঘর শুধু এই বিক্রমপুরে নয়, বিক্রমপুরের বাইরেও অন্যান্য জেলা থেকেও মানুষ চলে আসেন এখানে ঘর কিনতে। আপা কি ঘর কিনতে আসছেন? জি। কোথা থেকে আসছেন? ঢাকা থেকে। ও, ঢাকা কোথা থেকে? কেরানীগঞ্জ। মানে এই সব ঘর কেন কিনতে আসছেন? এগুলা কিনতে আসছি, আপনার পছন্দ হয়েছে, দেখতে সুন্দর, এই জন্য। টেকসই বোধহয়? টেকসই, হ্যাঁ। তাছাড়া নির্মাণ খরচ কম? হ্যাঁ হ্যাঁ। আর দেখতেও সুন্দর, আর আমার শখ এরকম একটা ঘর করার। আপনার শখ? শখের জিনিস, এটা হলো আসল কথা, শখ। আমরা নিয়ে সামনে একটা ফুলের বাগান করে এই একটা গেট করে দিব, ফুলের গেট, আর ঘরটা যেন দূরে থেকেও দেখতে মানুষ দেখতে আসে, সুন্দর লাগে। মানে আপনার বাজেট কেমন, কেমনের মধ্যে কিনবেন? আমরা তো কিনে ফেলেছি, এই যে কিনে ফেলছেন। হ্যাঁ, এটা কিনলাম। এই যে এটা কিনছেন না? হ্যাঁ, কিনলাম, এটা এখন নিয়ে যাব। কত দিয়ে কিনলেন এটা? আপনার কিনলাম 1,80,000। এখানে দেখা যায় একটা লোক আসলে একটা ঘর দরজা আমরা আমাদের এখান থেকে নিলে আমরা তার ওখানে উড়েই আসি। এখানে কতগুলো টিম্বার আছে? এখানে সর্বোচ্চ আপনার 20-25 জন আছেন, 25টা মহাজন আছে। সবাই ঘর বানায়। বিক্রমপুর তথা মুন্সীগঞ্জের শত বছরের ঐতিহ্য, কাঠের বাহারি কারুকার্য আর রং বেরঙের টিনে তৈরি ঘরগুলো সত্যি যে কারোর মনকে আকর্ষণ অবশ্যই করবে। আর এখানকার ঘরগুলোর যে প্রাইস, এই হাটে যেটা দেখলাম এখানে 1.5 লাখ থেকে শুরু করে 15 লাখ টাকার মতো ঘর পাওয়া যায়। এর থেকেও দামি ঘরও রয়েছে, আরও কিছু হাট এই বিক্রমপুর জেলায় রয়েছে, আমরা সেখানেও যাব এবং আপনাদেরকে দেখাবো বাহারি ডিজাইনের সব সুন্দর সুন্দর ঘর। দেখলেই হয়তো ইচ্ছে করবে যে আমারও এরকম একটি ঘর হোক, এমন একটি বাড়ি হোক, আমি গিয়ে কিনে নিয়ে আসি। এটা হলো আপনার 5 লক্ষ, এটা হলো 5 লক্ষ বিক্রি হবে। এই ঘরটা কি আছে ভিতরে, কি কি আছে? এটার ভিতরে আসলে আপনার 2 সিট পাটাতন খালি করে আর সব বলে আপনার 1 টন লোয়া, কোনো আকাটার অংশ না, খালি 2 সিট পাটাস বাদন ছাড়া। এটা হলো নাগবারিন্দা, ঠিক আছে, নানান ধরনের ডিজাইন আছে। এটা এটা হচ্ছে বারান্দা, এটা হলো মেইন ঘর। জালালা হচ্ছে পুরো ঘরে 32 জোড়া। এই ঘরটা আপনার 3.5 লাখ। কলাবাগান কাঠপট্টির এই রাস্তার দুপাশেই রয়েছে সব টিম্বার, এখানে ঘর বানানোর জন্যই কাঠ চেরাই করা হচ্ছে এবং রাস্তার পেছনেই হচ্ছে সব রেডিমেড ঘরগুলো রাখা আছে। এখানে বেশ কয়েকটি হাট আছে, আমরা একটু আগে গিয়েছিলাম জসিম টিম্বারে, সেখানে অনেকগুলো 1-1.5 তলা থেকে 1.5 তলা রেডিমেড ঘর দেখেছি। এখন আবার সামনে যাচ্ছি, সেদিকেও আরও ঘরের হাট রয়েছে, সেই ঘরগুলো আমরা এখন দেখবো। এই ঘরের হাটগুলোতে যেমন নতুন ঘর বিক্রি হয় তেমনি পুরাতন ঘরও কিনে নেওয়া হয়। আমার পেছনে একটি ঘর আছে, এটি একটি পুরাতন ঘর যেটা বিক্রি হয়েছে, এটা আবার তারা নতুন করে বানাবে এবং আবার বিক্রি করবে। এখন এসেছি আরেকটি ঘরের হাটে, এটা আবার আরেকজনের। এই ঘরগুলো সব তৈরি হয়ে গেছে, লেখা আছে বিক্রয় হবে। এখানে আরেকটি সুন্দর ছোট্ট ঘর, এই ঘরটিও বিক্রি হবে এবং ফোন নাম্বার দেওয়া আছে। খুব সুন্দর কাঠের কারুকাজ করা এই ঘরটি তৈরি হচ্ছে, শুধু বাইরে দিয়ে কাঠামোটা তৈরি করা হয়েছে। আমি মোহাম্মদ সোহাগডালি, আমার টিম গাউসুল আজম টিম্বার। এই যে ঘর, ঘর যে বানায় বিক্রি করে, এটা আসলে কত বছরের ইতিহাস? এটা আমাদের প্রায় 100 বছর আমার দাদার আমল থেকে, মানে এরকম ঘর, হ্যাঁ এরকম ঘর বানায় বানায় বিক্রি করতো। আমরা আসলে কি, আমাদের দেশের লোক তো শখিন বেশি, বিক্রমপুরের লোক হলে অ্যাকচুয়ালি শখিন বেশি আর ব্যবসায়ী লোক বেশি, কথা বলছেন তো। আমরা নিত্য নতুন অত্যাধুনিক ডিজাইন বের করি,
অত্যধিক মানে আমরা টাকার দিকে চাই না, আমরা চাই সুন্দর। সুন্দর যত নেবেন তত আমাদের কাছে আসবে, সুন্দরই সব। কিন্তু এই ঘরগুলো একটু উঁচা হয় কেন? উঁচা হয় মাচাটা হয় কারণ এটা হচ্ছে হাওয়া বাতাস ঢুকে, তারপরে আপনি নিচ দিয়া যদি কোনো আবর্জনা থাকে না, মানে পানি উঠলো বর্ষাকাল হইলো, আমাদের দেশ তো আগে নিচু ছিল, বিক্রমপুরটা আগে নিচু ছিল, ঐতিহ্য শত বছর ধরে চলে গেছে, আমার বাপদাদার আমল থেকে অনেক অনেক দীর্ঘদিন যাবো চলতেই আছে, এটার কোনো ক্ষয় নেই। এই ঘরটা আপনি 100 বছর ব্যবহার করবেন আবার, হ্যাঁ 100 বছর ব্যবহার করবেন, আবার আমাদের কাছে আসবেন যে ভাইয়া বিক্রি করবো, আমরা আবার এটাকে চেঞ্জ করে দিব, আপনাদের সমস্যা নেই, কিনে নিয়ে আসবো। আর এগুলো সিঙ্গেল ঘর, এখানে বড় ছোট আছে ঘরে কিছু, আপনার বারান্দালা আছে, বারান্দা ছাড়া আছে, আবার দোতলা আছে, তিনতলা আছে, আমাদের 1 লাখ থেকে শুরু করে 50 লাখ পর্যন্ত দিতে পারবো। এই ঘরগুলোতে গরম লাগে না? না গরম লাগে না, শীতের দিনে শীত কম, গরমের দিনে গরম কম। শুধু বাংলাদেশে না, সে আমরা এক্সপোর্ট করতে পারবো, সমস্যা কি? আমার মনে হয় যে পৃথিবীতে আর কোথাও বোধহয় এরকম আছে কিনা আমি জানি, আল্লাহর রহমত নাই, বাংলাদেশে তো নাই। বাংলাদেশে কত অনেক মিস্ত্রি কাজ জানে না, আমাদের মতো এরকম মিলাইতে পারবো না। সাড়ে আট ফিট আর এমনি আছে 23 ফিট। এখানে যদি চান আপনি দুইটা রুম করতে পারবেন, দুই পাশে দুইটা রুম করেন, খাট বিছান সমস্যা নেই, খাটের মাপ করা আছে আমাদের। আবার যদি চান না ড্রয়িং রুম করবো, আমি ড্রয়িং রুম করলেন কোনো অসুবিধা নেই। আচ্ছা এই দেখেন বেডরুম, এটা হচ্ছে বেডরুম না, আমরা ফুললি এখনও কমপ্লিট কিন্তু করিনি, যা সাজাই রাখছি আপনার বাড়িতে নিয়ে আমরা ফিটিং করার সময় সব করে দিব। এটা আপনি মনে করেন ডাইনিং বানাইতে পারেন, হ্যাঁ ডাইনিং। এরপরে এই দোতলায় চলেন, সিঁড়ি আছে, এই সিঁড়িটা আপনি ডাইরেক্টও করিয়ে নিতে পারেন, আবার ঘুরেও দিচ্ছি আমি, হ্যাঁ পুরো দোতলা একটা হল রুম, আবার আপনি চাইলে একটা বেডরুম, দুইটা বেডরুম করতে পারেন, এখানে একটা পার্টিশন দিয়ে দিব, এখানে একটা পার্টিশন দিয়ে দিব, হ্যাঁ ফলসাদ আছে, হ্যাঁ উপরে স্টোর রুম করা যাবে, আবার আপনি চাইলে উপরে লোকও থাকতে পারবে, সমস্যা নেই, হ্যাঁ উপরে লোকও থাকতে পারবো। এখানে আপনি বন্ধু বান্ধব নিয়ে কফি খেলেন, আড্ডা মারলেন, হ্যাঁ অ্যাটাচ করা, অ্যাটাচ করা বারান্দা, এইটার দাম আছে 12 লাখ টাকা, হ্যাঁ এই ঘরটার দাম আছে 12 লাখ টাকা। আপনি বাংলাদেশে যেই প্রান্তে বলেন আমি ফিটিং করে দিয়ে আসবো, ফ্রি আমি সব 400 বলছি আপনাকে। এটা আমার 3 দিকে জুল বারান্দা আছে, ফুল দোতলা কাজ চলতেছে, আপনি যদি চান আরও পেছনে বারান্দা করে দিতে পারো, এই ঘরটা 20 লাখের উপরে। এটা টোটাল হাইট আছে আপনার 27 ফিট, হ্যাঁ আর ওটা আছে 21 ফিট, আপনি যদি চান আমি 30 ফিট পর্যন্ত করতে পারবো, মানে 30 ফিট করলে আপনার 4 তলা ঘর হবে। আমার হ্যাঁ আছে, আল্লাহ রাখছে ভালো, এটাও বিক্রির জন্যই করছি, ঠিক আছে। এটা যাদের বলে এটা দোতলা না, কিন্তু দোতলাই এক প্রকারের দোতলা, এটা উপরে লোক থাকা যাবে নিচেও থাকবে, এটা একটু ভিন্ন স্টাইল, মানে ফুল দোতলা না, এটাকে আমাদের দেশে বলে 1.5 তলা। আচ্ছা আমাদের যোগাযোগ ঠিকানা, আমার জেলা মুন্সিগঞ্জ, থানা লোহজং, আর আমাদের এটা ঘোড়াদুর কাঠপট্টি, কলাবাগান কাঠপট্টি বলে, 01711906397, ইমো হোয়াটসঅ্যাপ যেখানে যান সমস্যা নেই পাবেন। শুধু বিক্রমপুর জেলা নয়, বাংলাদেশের 64 জেলার সৌন্দর্য পিপাসু শৌখিন মানুষেরা ছুটে আসেন এই ঘরের হাটে ঘর কিনতে। বিক্রমপুর জেলার এই টিন ও কাঠের তৈরি ঘরগুলো শুধু দেশের ভেতরে নয়, দেশের বাইরেও এক্সপোর্ট করা যায়। কথা বললাম এই টিনবারের যিনি ওনার, তার সাথে তিনি বললেন যে আমাদের সব ধরনের কাগজ আছে, আমরা চাইলে এক্সপোর্ট করতে পারবো। বিক্রমপুরের 100 বছরের ঐতিহ্য এই টিন আর কাঠের তৈরি ঘর, ধীরে ধীরে এই কাঠ ও টিনের তৈরি ঘরগুলোর জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে সারা বাংলাদেশে। তাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে শৌখিন আর সৌন্দর্য পিপাসু মানুষেরা ছুটে আসেন বিক্রমপুরের এই ঘরের হাটে ঘর কিনতে। বিক্রমপুরের ঐতিহ্যবাহী ঘরের হাট থেকে আমার আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ জানাচ্ছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটন প্রেস করে রাখুন যেন নোটিফিকেশান পাওয়ার সাথে সাথে ভিডিও দেখতে পারেন। আল্লাহ হাফেজ।